নমস্কার বন্ধুরা, আজকে করব ভাজা রসুনের তরকারি। এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয়, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে। এবার কালো জিরেটা একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি রসুন, থেঁতো করে নিয়েছি 4 কোয়া। এখানে আমি বড় বড় রসুন নিয়েছি, তাই 4টে কোয়া দিয়েছি। এবার রসুনটা আর কালো জিরেটা ভালো করে ভাজা ভাজা করব। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পাকা লঙ্কা, এটা যে যেরকম ঝাল খান সেই রকম অনুযায়ী দিতে পারবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, খুব কম উপকরণে খুব সুস্বাদু খেতে হয় এই তরকারিটা। এবার ভাজা ভাজা হয়ে গেছে রসুনটা, আমি এখানে 2 মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম। আলুটা একটু হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি পটল, সমস্ত রকমের সবজি এতে দেওয়া যায়, চাইলে ডাঁটা দেওয়া যায়। আবারও আলু পটল একসাথে ভালো করে মিশিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব, ভালোভাবে সব মশলার সাথে মিশিয়ে নেব। খুব কম মশলা যদিও এতে পড়ে। এবার এই তরকারিটা একটু মজে গেলে, আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু মজে গেছে, সবজি থেকে একটু জল বেরিয়েছে দিয়ে একটু মজে গেছে। এরপর আমি অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমি অ্যাড করে দেব। এখানে কুমড়ো দিয়ে দিচ্ছি, কুমড়োগুলোকেও এইভাবে ডুমো করে করে একটু বড় করে কেটেছি। কুমড়ো তো তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য কুমড়োটাকে একটু বড় করে কেটে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি চিচিঙ্গা, চিচিঙ্গাটা দিলাম শেষে, এটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, নরম সবজি। প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি, নুন দিলে সবজিগুলো থেকে আরও জল বেরোবে আর তরকারিটা মজে যাবে। এরপর আমি 4 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, তরকারিটা অনেকটা মজে গেছে আর অনেকটা এই যে জলও বেরিয়েছে, আমি কিন্তু এখনও কোনো জল দিইনি। এই তরকারিটা কিন্তু পেটের পক্ষে খাওয়া ভীষণ ভালো, বাচ্চারা বয়স্করা তারা এই তরকারিটা অনায়াসে খেতে পারে। এরপর আমি একটু জল অ্যাড করে দেব। দিয়ে দিলাম চিনি, যাদের চিনিতে প্রবলেম আছে তারা অ্যাড করবেন না, স্কিপ করে যাবেন, অথবা আমি যতটা দিলাম সামান্য পরিমাণ তার থেকেও কম দিতে পারেন। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ভাজা রসুনের তরকারি একেবারে কমপ্লিট হয়ে গেছে। এটা একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হয়, খুব জোরে আছে এটা করা যাবে না। কিন্তু আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। বন্ধুরা, রেসিপিগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার আর কমেন্ট করো।